আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাদার্স কুকিং প্যাশন। আজকে আমি আপনার সাথে যে নতুন রেসিপিটি শেয়ার করব তা হলো হোয়াইট সস পাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে একটি প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি, এটাতে কিছু লবণ এবং সামান্য তেল দিয়ে দিব, এতে করে আমার পাস্তাটা ঝরঝরে হবে। এখন এই ফুটন্ত পানিতে আমি পাস্তাগুলো ছেড়ে দিব। মিডিয়াম হিটে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিব। চেষ্টা করবেন একটু বেশি পানিতে সিদ্ধ করতে। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম। এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি, সামান্য সয়া সস এবং সামান্য আদা দিয়ে এটাকে এখন মিক্স আপ করে নিব। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলোকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব, তাহলে আর ওভারকুক হবে না পাস্তাগুলো। একটি ফ্রাইং প্যানে সামান্য কিছু তেলে আমি এই মেরিনেট করা মুরগিগুলো ভেজে নিচ্ছি। এবার একটি প্যানে আমি বাটার নিয়ে নিয়েছি, এই বাটারটা মেল্ট হলে আমি এটাতে এখন রসুন কুচি অ্যাড করব। হোয়াইট সসে বাটারটা ইউজ করা জরুরি, তাই অবশ্যই এখানে বাটার ইউজ করবেন, তেল ইউজ করা যাবে না। এখন এই রসুন কুচিগুলি ভালোভাবে একটু ভেজে নিব, একটা রসুনের যখন ফ্লেভার চলে আসবে তখন এটাতে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে আমি ময়দা ইউজ করছি 1 চা চামচ। এখন এই ময়দাগুলো আমি বাটারের সাথে ভালোভাবে ভেজে নিব। আমি সস একটু কম পছন্দ করি হোয়াইট সসটা, এই জন্য আমি 1 চা চামচ দিয়েছি। যদি আপনারা বেশি সস পছন্দ করেন তাহলে আপনারা 1.5 চা চামচ ময়দা দিবেন। ময়দার উপর ডিপেন্ড করবে হোয়াইট সসটা কী অ্যামাউন্টে রেডি হবে। আমি জাস্ট মাখা মাখা হোয়াইট সস করতে চাচ্ছি, তাই আমি 1 চামচ ইউজ করেছি, আপনারা চাইলে এক্সট্রা ইউজ করবেন। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, ময়দা ভাজা শেষ। এখন এই দুধটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব, বলক আসলে এই সসটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বলক এসেছে, এখন এটা ঘন হয়ে যাচ্ছে। এখন আমি এতে আমি আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আমি সামান্য পরিমাণ অরিগানো দিচ্ছি, অরিগানোর কারণে ফ্লেভারটা অনেক ভালো আসে। কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, সামান্য লবণ অ্যাড করব। এখানে যে সসের লবণটা অ্যাড হবে, পাস্তার লবণটা আমি আগেই সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। আমার সসের ঘনত্ব একদম রেডি, এখন এটাতে আমি চিকেন অ্যাড করে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক দিন এবং আমার চ্যানেলের লিঙ্কটি আপনার রিলেটিভদের সাথে শেয়ার করুন। এখন এতে আমি পাস্তাগুলো অ্যাড করে দিব। সসের সাথে পাস্তাগুলো একদম ভালোভাবে মাখিয়ে নিব। আমার হোয়াইট সস পাস্তা রেডি। আমি আগেই বলেছি আমি বেশি সস পছন্দ করি না, তাই আমি একদম মাইল্ড একটা সস তৈরি করেছি, জাস্ট যেন এটা পাস্তাকে কভার করে নেয়। আমার পাস্তাটা রেডি, দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।